এবার থেকেই বই খাতা কলম এসবই হবে তোমার সংসার। যার শেখার এত চেষ্টা সে নিশ্চয়ই পারবে, আমি জানি। আমি তোমার পাশে থাকবো বিন্দি। এ বাবা, এখন কি করব আমি? উনি তো ঘুমের ঘোরে আমায় আঁকড়ে ধরলেন। তার মানে উনি দরজার সামনে দাঁড়িয়ে আমারে দেখছিলেন? আমি যে মাটিতে কাটাকুটি খেলছিলাম আপনি দেখেছেন? বড্ড পাকা মেয়ে তো। আগে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, পড়াশোনা করার ইচ্ছে আছে নাকি নেই? আছে। আছে সত্যি? আমি মিথ্যে বলিনি। তাই নাকি? শোনো, আমার থেকে বাঁচতে যদি আমায় মিথ্যে বলো না, তাহলে কিন্তু তোমার চোখ দুটো খারাপ হয়ে যাবে। মোটেই না। মোটেই না? আচ্ছা দেখি, চোখ দুটো দেখি, বড় করে তাকাও আমার দিকে। আই দেখি,
জীব দেখাচ্ছ কেন? চোখের ডাক্তারকে কেউ জীব দেখায়? জীব তো পেটের ডাক্তারকে দেখায়, জানো না? দেখি চোখ দুটো দেখাও। এ বাবা, চোখ দুটো দেখছি পুরো খারাপ হয়ে গেছে। কিছু করার নেই, নাকের দিকে তাকাও, নাকের দিকে তাকাও, তাকাও 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 তাকাও। দূরে দেখছো? দেখছো না? আমার কটা চোখ বলতো। দুটো দুটো। আমার কটা হাত? দুটো। বলেছিলাম সব কিছু দূরে দূরে দেখছো, দুটো চোখ দুটো হাত। হে বাবা, আপনি কি বোকা, আপনি তো জানেনই না, চোখ হাত এগুলো তো দুটোই হয়, চার পাঁচটা করে হয় নাকি? আচ্ছা, পাকা মোচ্ছ আমার সাথে বলো দেখি কটা আঙুল। দুটো দেখেছো? দেখালাম একটা, বললে দুটো, চোখ দুটো পুরো গেছে। না না, আমার মোটেও চোখ খারাপ না। আচ্ছা, তাহলে কি আমি মিথ্যে বলছি? না না, আপনি মিথ্যে বলতে পারেননি। তোমার আমার উপর এত ভরসা বিন্দি, কেন, কিসের জোরে? তার মানে আমি সত্যি সত্যি দুটো দেখছি? আমার আমার চোখ দুটো কি সত্যি সত্যি খারাপ হয়ে গেল? একই আমার এই বাড়িতে কেউ ভালোবাসে নে, তার উপর যদি আমার চোখ দুটো খারাপ হয়ে যায়, আমি যদি চোখে দেখতে না পাই, তাহলে তো আমার এই বাড়িতে কেউ থাকতেই দেবে না, কার ধাক্কা দিয়ে বার করে দেবে, কোথায় যাব তখন আমি? বিন্দি, জিত, বের করছি আমি তোমার এই অভিশাপ। মেয়েটার সাথে হাসি ঠাট্টা হচ্ছে, হ্যাঁ, ওর কাছাকাছি গেলে তো তুমি টিয়ার থেকে আরো দূরে সরে যাবে, আর সীমন্তিনী ঘোড়ায় তার লক্ষ্য থেকে। না না, এটা কিছুতেই সম্ভব নয়, সীমন্তিনী ঘোড়াকে হারানো অত সহজ নয়। দেখেছ, দেখালাম একটা, বললে দুটো, চোখ দুটো পুরো গেছে। হিমা সিদ্ধেশ্বরী, আমি কি এমন করেছি বলো তো, যে তুমি আমার চোখ দুটোই নষ্ট করে দিলে? আরে তো আচ্ছা মুশকিল, বিন্দি তুমি কাঁদছো কেন? কে চলে বোঝালো, বোঝালাম। বিন্দি আমার কথাটা শোনো, বলছি আমি কান্নাটা থামো। আরে তুমি কেঁদে কি লাভ করছো? আগে কান্নাটা বন্ধ করো। তোমার চোখে জল দিয়ে এই গ্লাসটাকে ভর্তি করো, আর এই গ্লাসটা ভর্তি হয়ে গেলে তারপরে আমি আমার বাড়ির গামলা, মগ, বালতি, যা যা আছে সব দেবো। কিন্তু প্লিজ বিন্দি, তোমার চোখের জলে আমার বাড়িটাকে ডুবিও না, প্লিজ। কে বলেছে তোমার চোখ খারাপ হয়ে গেছে? আপনি। আরে বাবা বিন্দি, আমি তো না মজা করে বলেছি তোমাকে। আপনি আপনি মজা করছিলেন? আপনি সত্যি সত্যি আমার সাথে ঠাট্টা করছিলেন? হ্যাঁ বাবা, আচ্ছা আমি তোমার সাথে মজা করলাম, তুমি এটুকু বুঝতে পারলে না? আপনার সাথে কি আমার ঠাট্টার সম্পর্ক নাকি? তাহলে কিসের সম্পর্ক? Thank you.
এবাদন সাত জন্মের বাঁধন, এবাদন আলগো হতে দিও না তোমরা কোনোদিন। ফোন বুঝতে পারি না, ফোন করি। রে বাবা ফোনটা ধর। হাতছাড়া হয়ে যাচ্ছে আর এদিকে ঘুমিয়ে যাচ্ছে মেয়েটা। টিয়া, টিয়া, তোর বাবা এই বাড়িতে সব সময় কিছু না কিছু অশান্তি লেগে রয়েছে। টিয়া, না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আচ্ছা দেখলাম আমার রাতের ঘুম উড়ে যাবার জোগাড়। জিত আর বিন্দি যদি এক হয়ে যায় তাহলে জিত তো টিয়ার থেকে দূরে সরে যাবে, আর আমি রঞ্জন বসির থেকে। যে করে হোক জিত বিন্দিকে আটকাতেই হবে। টিয়া, টিয়া, ওয়েক আপ, টিয়া, ওয়েক আপ। এই মেয়ের তো কোনো হুঁশই নেই, কি করবো আমি এখন? টিয়া, টিয়া, এসব সম্পর্ক টম্পকের প্রশ্ন আমায় করবেন না। কেন, এসব প্রশ্ন করলে কি তোমার চোখ আরো খারাপ হয়ে যাবে? যদি তাই হয়? হ্যাঁ তা হতেই পারে, এত কাঁদলে চোখ খারাপ হবে না। শোনো, যত কাঁদবে চোখ কিন্তু তত খারাপ হবে। বোকা মেয়ে একটা, কথায় কথায় এত কাঁদো কেন? আর কান্নাকাটি না করে এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, না হলে কিন্তু চোখ খারাপ হয়ে যাবে। দেখি চোখ দূরে দেখো। এ বাবা, চোখ দূরে দেখছি পুরো খারাপ হয়ে গেছে। কিচ্ছু করার নেই, নাকের দিকে তাকাও, নাকের দিকে তাকাও, 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 দূরে দেখছো, দেখছো না? আমার কটা চোখ বলো তো। দুটো, দুটো। আমার কটা হাত? দুটো, বলেছিলাম। সব কিছু দূরে দূরে দেখছো, চোখ দূরে পুরো খারাপ হয়ে গেছে। বিন্দি, শহরের বাবু
তোরে কতটা বোকা ভাবলো বলতো, এমন করে কেউ কাঁদে? কিন্তু যে মানুষটা এতদিন আমার সাথে ঠিক করে কথা অবধি বলতো না, সে আজ আমার সাথে এত মজা করল। বুঝেছি, উপরে শহরের বাবু আমার উপর যতই রাগ দেখান, যতই বকুন, ভেতরে আমার জন্যে ওনার ভাবনা হয়। না হলে কেউ এত কথা বলে নাকি? আপনি সত্যি সত্যি আমার সাথে ঠাট্টা করছিলেন? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি তোমার সাথে মজা করলাম, তুমি এটুকু বুঝতে পারলে না? আপনার সাথে কি আমার ঠাট্টার সম্পর্ক নাকি? তাহলে কিসের সম্পর্ক? কাজের লোক, এই কথাটা মন তো মানতে চায় না শহরের বাবু, তাই আপনার উত্তরটা দিতে পারিনি। কিন্তু সত্যি তো কাজের লোক, তার চোখে জল দেখে এত দূর ছুটে এলেন কেন? গুড মর্নিং টিয়া ডার্লিং। গুড মর্নিং বড় বৌদি, প্লিজ এসো বসো। নো ইটস ওকে, তুমি এখনো ওঠোনি, গেট আপ, প্যাক ইওর ব্যাগস, জিনিসপত্র গুছিয়ে নাও, তোমাকে তো যেতে হবে। মানে কোথায় যাব? কেন যাব? কেন যাবে বুঝতে পারছো না? এই বাড়িতে যা চলছে তাতে তুমি তো বেশি দিন এখানে থাকতে পারবে না টিয়া। তুমি নিশ্চিন্ত হয়ে তোমার বেডরুমে শুয়ে আছো, আর ওদিকে তোমার বর কি করছে তুমি জানোও না, বুঝলে না? এই যে তোমার হাজবেন্ড জিৎ, কাল সারা রাত ড্রয়িং রুমে ওই বিন্দির সাথে হাসি মজা ঠাট্টা করছিল, খবর রাখো। হোয়াট, অবাক হচ্ছ না? আরো হবে, আরো অনেক কিছু হবে। তোমার নিজের জন্যে ওই জিৎ একটু একটু করে বিন্দির দিকে এগিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। জিৎ তো যাবেই, কেন যাবে না? তুমি তোমার মতন চলছো, আর এরপর কি হবে জানো তো? তোমার বাবা ইলেকশনের আগে তোমার থেকে দূরে সরে যাবে, তখন তোমার জীবনে না থাকবে তোমার বাবা আর না থাকবে জিৎ, তুমি একেবারে একা হয়ে যাবে। শাট আপ বড় বৌদি। আই সেড শাট আপ। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। আমি রঞ্জন মোসের মেয়ে, এন্ড দিস ইজ মাই লাইফ, আমি যা ইচ্ছা তাই করবো। তোমাকে সম্মান করি বলে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো না। জাস্ট লিভ মি, আই সেড জাস্ট লিভ মি। বড় ভুল করলে টিয়া, এইভাবে আমার সাথে কেউ কথা বলে না, শীতাংশ গোহরায়ও না, কেউ এভাবে আমার সাথে কথা বললে শেষ শেষ। কিন্তু তোমার সাথে ব্যাপারটা আলাদা, কেন যে সহ্য করছি তোমার মেজাজ, এই সীমন্তিনী গোহরায় চাইলে না তোমাকে আর তোমার বাবাকে পথে বসাতে পারে। কিন্তু সরি সুইটহার্ট, অফকোর্স ইটস ইওর লাইফ, তবে তুমি যদি পা পিছলে পড়ো না, সেদিন তোমার হাতটা ধরার জন্যে আমি কিন্তু থাকবো না। কাউকে দরকার নেই আমার, কাউকে দরকার নেই আমার, কাউকে দরকার নেই আমার। Thank you.